everyone, welcome back to the channel. Sunday special menu তে তোমাদের বাড়িতে কি হচ্ছে আজকে? আমাদের বাড়িতে কিন্তু দারুণ একটা রেসিপি হবে, তাও আবার নতুন একটা কিচেন সেটআপে। তো চলে এসেছি একদম তিনতলা, একদম সুন্দরভাবে একটা কিচেন সেটআপ বানিয়েছি, ফ্যান ট্যান চালিয়ে আজকে রান্না হবে। আর চিকেনের রেসিপি তো ফ্যান তোমরা প্রত্যেকেই, তো আজকে দারুণ একটা চিকেন রেসিপি বানাবো। আমার কিচেনের একজন নতুন অ্যাসিস্ট্যান্টের সাথে তোমাদের আলাপ করাবো আর আজকে রান্নাটা আড্ডা দিতে হবে। তো চলো স্টার্ট করা যাক। Meet my new smart kitchen assistant, Geek RoboCook electric pressure cooker. সত্যি কথা বলতে সারা বছরই ভালো মন্দ খেতে কার না ইচ্ছা করে, আর তার উপর আমরা যারা রান্না করতে ভালোবাসি তাদেরও কিন্তু রান্না করে খাওয়াতেও ভালো লাগে। কিন্তু এই গরমকালে ফ্যান অফ করে কিচেনে বেশিক্ষণ স্পেন্ড করা কিন্তু বিশাল বড় একটা পানিশমেন্ট। ওই পানিশমেন্টের হাত থেকে কিন্তু তোমাদের এই স্মার্ট অ্যাসিস্ট্যান্টটা হেল্প করবে। অনেকদিন ধরেই ভাবছিলাম যেন তো একটা ইলেকট্রিক প্রেশার কুকার নেবো, আর রোবোকুকের প্রেশার কুকারে দেখলাম খুব ভালো রিভিউ। তো আজকে ফার্স্ট টাইম আমি এটা ইউজ করবো আর তোমরা হাতে গরম রিভিউও পেয়ে যাবে, তাই জন্য এই সুন্দর সেট আপটা আমি ক্রিয়েট করেছি। আর শুধুমাত্র তাই নয়, এই প্রেশার কুকারের সাথে কিন্তু আমি দেখলাম খুব সুন্দর একটা রেসিপি বুকও আছে, তাই তোমাদের এই প্রেশার কুকারটা কেনার পর হাতড়াতে হবে না যে কী বানাবে কীভাবে বানাবে। এখানে কিন্তু 100 খানা রেসিপি আছে একদম সুন্দর ইনস্ট্রাকশন দিয়ে, তাই প্রেশার কুকার কেনার পর সাথে সাথে কিন্তু রান্না তোমরা শুরু করে দিতে পারবে। চিকেন গ্রেভি কিন্তু একটু অন্যরকম আছে, মানে এখানে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই অনুযায়ী আমি বানাবো, যেহেতু প্রথমবার বানাবো। তো তারপরে তোমরা রিভিউও পেয়ে যাবে যে রান্নাটা কীরকম হলো। এখানে 100 খানা রান্না যদি তোমরা ট্রাই করো তাহলে বুঝতেই পারছো অনেক নতুন নতুন রেসিপি কিন্তু বাড়ির লোকে খাওয়াতেও পারবে। তো চলো স্টার্ট করা যাক, সব জোগাড় হয়ে গেছে। ইনস্ট্রাকশন মতন কিন্তু আমি এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। লাগছে চিকেন, আর আছে দেখো পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো, ধনে পাতা, কাঁচা লঙ্কা। জেনারেলি কিন্তু আমরা চিকেনে গ্রেভিতে কোকোনাট ইউজ করি না, কিন্তু বইতে দেওয়া ছিল ইনস্ট্রাকশনে যে কোকোনাট পেস্ট ইউজ করতে, তো আমি একটু কোকোনাট পেস্টও এখানে অ্যাড করবো। আর লাগছে আদা রসুনের পেস্ট, ড্রাই স্পাইসেসের মধ্যে লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর লাগছে চিকেন মশলা আর ধনে গুঁড়ো, আর স্বাদ মতো নুন আর তেল তো লাগবেই। তো চলো সমস্ত কিছু জোগাড় তো হয়ে গেছে, আমিও খুব এক্সাইটেড, এবার এটার উদ্বোধন করা যাক। বেসিক্যালি বলি আমি কিন্তু 5 লিটারের প্রেশার কুকারে নিয়েছি, কারণ আমার মনে হচ্ছে ছোটো ফ্যামিলির জন্য 5 লিটার সাফিসিয়েন্ট। তো এই কুকিং পটটা তো আছেই, তার সাথে দিয়েছে দেখো এরকম ছোট্ট একটা স্প্যাচুলা, আর আছে মেজারিং কাপ, আর দেখো দিয়েছে এরকম সিলিকন হোল্ডার যেটা দিয়ে ইজিলি তোমরা এই গরম পটটাকে তুলতে পারবে। আর যেহেতু ইলেকট্রিক প্রেশার কুকার ইলেকট্রিক পট তো থাকবেই, তো প্রথমে না আমি এই পটটাকে ধুয়ে নিই, তারপরে রান্নাটা শুরু করব। পেঁয়াজটা দেখো সুন্দর ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি টমেটো অ্যাড করে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিয়ে দেখো জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে দিচ্ছি। সুন্দর হাওয়া খেতে খেতে কিন্তু আমি চিকেন রান্না করে ফেলছি। আর কি বলো তো, আমি দেখলাম বইটাতে খুব ভালো ভালো রেসিপি দেওয়া আছে, পোলাও কিন্তু খুব ভালো হবে, তো এরপরে আমার পোলাও ট্রাই করার ইচ্ছা আছে। এবার দেখো অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর ইউজ করছি দেখো চিকেন মশলা। এবার ভালো করে কষিয়ে নেবো মশলাটা। আমার কিন্তু সত্যি বলতে রান্না করার এক্সপিরিয়েন্সটাই অন্যরকম হচ্ছে। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, এবার কিন্তু এর মধ্যে আমি চিকেন পিসেসগুলো অ্যাড করে দিলাম, একই সাথে এর মধ্যে অ্যাড করে দেবো নারকোল বাটা। এবারে ভালো করে কিন্তু মিক্স করে নেবো।
মামুনি চিকেনের গন্ধ পাচ্ছো? মজে খুব পাচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে স্বাদ মতো নুন অ্যাড করে দিচ্ছি, হাসলিটেড গ্রিন চিলি অ্যাড করছি। এরপরে আমি জাস্ট দু কাপ জল অ্যাড করবো, আর তাহলে মোটামুটি বলতে পারি চিকেন রান্না রেডি। এবার জাস্ট প্রেশার কুকারের লিডটা আমি দিয়ে দিচ্ছি, আর এনশিওর করবো এই নবটা যেন ওপরের দিকে থাকে। এবার দেখো ননভেজের এই বাটনটা প্রেস করতে হবে, আর এখানে দেখো চিকেন লেখা আছে, চিকেনের এই জায়গায় কিন্তু রেড এই আলোটা যেন ব্লিঙ্ক করে, মানে 20 মিনিটস কিন্তু এই চিকেনটা হতে সময় নেবে। এখানে কিন্তু চিকেন ছাড়াও ভেজের মধ্যে চানা, রাজমা বা ননভেজের মধ্যে মাটন বা ফিশের প্রিসেট প্রোগ্রামিং করা আছে, যেগুলো দিয়ে কিন্তু ইজিলি ডিফারেন্ট টাইপের ডিশেস তোমরা ট্রাই করতে পারবে। আমি তো বলবো ব্যাচেলারদের জন্য এই ইলেকট্রিক প্রেশার কুকারটা পারফেক্ট, কারণ ইজিলি কিন্তু রান্নাগুলো তোমরা বানিয়ে ফেলতে পারবে। এক্স্যাক্টলি 20 মিনিট সময় লেগেছে, আর প্রেশারটা রিলিজ হতেই 5-6 মিনিট মতন সময় লাগলো। এবার দেখা যাক ফাইনাল রেজাল্ট। লাভলি, দারুণ হয়েছে কিন্তু। আমি কিন্তু আমার হেড শেফকে ডেকে নিয়েছি, আমার রান্নার প্রশংসা আমি নিজে করব না, তো মামুনি আজকে খেয়ে বলবে যে চিকেনটা কেমন হয়েছে। ঠিক আছে, তুমি দাদা জেনুইন রিভিউ দেবে, ঠিক আছে? সার্ভ করে দিই আমি। কিন্তু রান্না করে সেট আপটা কীরকম হয়েছে বল? দারুণ হয়েছে। এবার এবার খেয়ে দেখো কীরকম হয়েছে। হ্যাঁ, মাংসের রংটা খুব দারুণ হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে। একটু খেয়ে দেখি এবার কিরম খেতে হয়েছে। দারুণ হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। নারকল বাটা অ্যাড করে কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে হয়েছে, আর গ্রেভিটা ঠিক হয়েছে, ধাপটাতে ভাব হয়েছে। তাহলে কি পাস? পাস তো বটেই। সানডে স্পেশাল লাঞ্চ কিন্তু একদম রেডি। সত্যি কথা বলছি, মানে এত সুন্দর কুক হয়েছে চিকেনটা, বিয়ন্ড মাই এক্সপেকটেশন। আর আমি যেহেতু বইটা ফলো করেছিলাম পুরো, বইতে যেরকম কোকোনাটটা অ্যাড করতে বলেছিল, অ্যাড করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার এসেছে। তো চলো এবার লাঞ্চটা এনজয় করা যাক। ঠিক রোবোকুকের এই ইলেকট্রিক প্রেশার কুকারের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অ্যামাজন থেকেও পারচেস করতে পারো, অথবা তোমরা পারচেস করতে পারো ওদের নিজস্ব ওয়েবসাইট থেকে। আর তোমরা যদি ওদের ওয়েবসাইট থেকে পারচেস করো তাহলে পেয়ে যেতে পারো 300 rupees ডিসকাউন্ট। আমার একটা কুপন কোড আছে RCMAR300, এই কুপন কোডটা ইউজ করলে কিন্তু তোমরা 300 টাকার বেনিফিট পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু পারচেস করতে পারো, আমি তোমাদের সামনে দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে কিন্তু চিকেনটা কুক হয়ে গেল। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কালকে আবার একটা ব্লগে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।